হাই বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করব। প্রথমে আমি মাছগুলো হলুদ নুন মেখে ভেজে নেব। মাছের পাঁচটা হয়ে গেছে, এখন এই পাঁচটা ভালোভাবে ভেজে নিতে হবে। তাই আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, আস্তে আস্তে নিতে হবে। যদি ভেঙে যায় তাহলে আমার রান্নার আয়োজনটাই নষ্ট হয়ে যাবে। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি মাছের তরকারিটা রান্না শুরু করব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দেব। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে মরিচ এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি একসাথে। এবার এগুলোকে ভালোভাবে ভেজে এর সাথে হালকা একটু পানি অ্যাড করব। এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেব। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু, কারণ মাছ ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই এখন অল্প দিলেই হবে। এরপর মশলাগুলো কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো পেরায় কষানো শেষ। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দেওয়া শেষ। এবার আলুগুলোকে মশলার ভেতর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, আলুগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে আরও ভালোভাবে কষাবো, যাতে তরকারিটা খেতে অনেক মজার হয়। যদি কষানোটা সুন্দর হয় তাহলে তরকারি রান্নাটা অনেক ভালো লাগে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণ আমার ঝোল দরকার সেদ্ধ হতে ততটুকু দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার সব মাছগুলো দেওয়া শেষ এবং ঢেকে রেখে দিয়েছি। এই যে আমার পুরো তরকারিটা রান্না শেষ, দেখতেই সেই সুন্দর, খেতে না জানি কতই মজা হবে। সবাই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং সবাই ভালো থেকো। বাই বন্ধু।